आज আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা তথা আজকের যে আমাদের ক্লাস প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালীকলম প্রাবন্ধিক শ্রী পান্থ অর্থাৎ শ্রী পান্থ নামেই তিনি অধিক পরিচিত। তার প্রকৃত নাম নিখিল সরকার। জন্ম 1932 সাল আর মৃত্যু 2004 সাল। তো শ্রী পান্থ অর্থাৎ নিখিল সরকার তিনি যে সমস্ত প্রবন্ধ ইত্যাদি লিখেছেন তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের এই হারিয়ে যাওয়া কালীকলম। সরাসরি হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু প্রাবন্ধিক সম্পর্কে জেনে নেব। দেখো প্রবন্ধেরই শেষের দিকে বলা আছে, ময়মনসিংহ আর কলকাতায় তিনি লেখাপড়া করেছেন, তার প্রকৃত নাম ছিল নিখিল সরকার, ছদ্মনাম হচ্ছে শ্রী পান্থ। মানে এই ছদ্মনামটা এতটাই বেশি পরিচিত হয়ে গেছে যে প্রকৃত নামটা অনেকে মানে বলতে গেলে ভুলেই গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমরা যখন পরীক্ষার ক্ষেত্রে উত্তর লিখব আমরা এরকম লিখতে পারি, প্রাবন্ধিক শ্রী পান্থ তথা নিখিল সরকারের হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ, এইভাবে আমরা বলে দিতে পারি। তাহলে সেখানে আমরা ছদ্মনাম এবং তার পাশে বা তার মধ্যে তার প্রকৃত নাম দুটোই কিন্তু ওখানে বলে দিচ্ছি। দেখ, তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাহলে তিনি সাংবাদিক ছিলেন। তোমরা জানো সাংবাদিক হতে হলে যথেষ্টই ভাষা দক্ষতা থাকা চাই, এবং সবচেয়ে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা এবং কোনো বিষয়কে খুব সুন্দর করে বর্ণনা করার একটা ক্ষমতা থাকতে হবে, যেটা তার ওই সংবাদের মধ্যে তিনি পরিবেশন করবেন। তাহলে সাংবাদিক হওয়ার কারণে তিনি কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন স্তরে সেখানে কিন্তু যোগাযোগ করতে তিনি সক্ষম হয়েছেন এবং প্রচুর ঘটনার সম্মুখীন হতে পেরেছেন। তার পাশাপাশি তার ব্যক্তিগত যে শৈশব থেকে তার বড় হয়ে ওঠা এর মধ্যে যে বিচিত্র বিভিন্ন ঘটনা সেগুলো কিন্তু তার এখানে বর্ণনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে। সম্পাদকীয় বলে একটা অংশ থেকে থাকে পত্রিকার মধ্যে, সাধারণত দ্বিতীয় পাতার শেষের নিচের দিকে বা এরকম করে কোনো একটা জায়গায় দেওয়া থাকে, সব পত্রিকার সমান থাকে না। তো এই সম্পাদকীয় অংশে ওই পত্রের তথা ওই পত্রিকার সম্পাদক তিনি কোনো একটা বিষয়কে তার মতো করে সেখানে উপস্থাপন করেন, অর্থাৎ ওই বিষয়ে তিনি কি বুঝছেন বা তিনি কি মনে করছেন এরকম বিষয়টা সেখানে বলা থাকে, অর্থাৎ সেই বিষয়ের ব্যাখ্যা সংবলিত অংশ হচ্ছে সম্পাদকীয় রচনা। বুঝলে, এমনকালে সম্পাদকীয় বিভাগে তিনি কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি গভীর গবেষণা করেছেন। গবেষণার বিষয় কি ছিল? সামাজিক ইতিহাস, বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি। আমরা বুঝতেই পারছি, দেখো ক্রমশ এই যে কলমের হারিয়ে যাওয়া বা কলমের যে ক্রম বিবর্তন এটাও কিন্তু তিনি গবেষণার লক্ষ্য, তার গবেষণার লক্ষ্য ফসল, এটা আমরা বুঝতেই পারছি, কারণ তিনি এটাকে নিয়েও ভেবেছেন। দেখো তার হলো দেবদাসী, ফকি, হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতার বিষয়ক বইগুলো আছে, কি আজব নগরী, শ্রী পান্থের কলকাতা, যখন ছাপাখানা এলো, মহন্ত এলো কৃষি সংবাদ। যেহেতু তিনি সংবাদপত্রের অফিসে কাজ করতেন তাই কলম নিয়ে তার লেখালেখির ব্যাপারটাই কিন্তু সেখানে একটা মূল বিষয়। কলমে লেখালেখির পাশাপাশি বর্তমানে যে কম্পিউটারের ব্যবহার হচ্ছে সেটাও তিনি কিন্তু জানেন, সেটা ব্যবহার করেছেন, সেটাও কিন্তু ওখানে বলা আছে। যাই হোক, দেখ বাংলা মূলকে ধাতব হরফে ছাপা বই হ্যালহেডের আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষার ব্যাকরণ, হ্যালহেড তার লেখা বাংলা যে ব্যাকরণ, প্রথম যে ব্যাকরণ সেই ব্যাকরণের কথা এখানে বলা হচ্ছে। এর সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছেন, তার একটা সংস্কার সরি সংস্করণ প্রকাশিত হয়েছে, সেই সংস্করণের ভূমিকাটা তাঁরই লেখা। যাই হোক,
আমরা মোটামুটি যেটুকু এখানে পেলাম সেটুকুই আমরা একটু আলোচনা করলাম। এখান থেকে কি জানতে পারছি, পান্থ তথা শ্রী পান্থ তথা নিখিল সরকার ছিলেন একজন বিখ্যাত সাংবাদিক এবং পাশাপাশি প্রাবন্ধিক বা লেখক বলতে পারেন। তো লেখক এবং সাংবাদিক হওয়ার সুবাদে তাকে অনেক লেখালেখি করতে হয়েছে। এরপর কলম ব্যবহার প্রসঙ্গে তার শৈশব থেকে কলম কীভাবে তিনি ব্যবহার করেছেন বা কীভাবে তখন কলম কেমন ছিল, তখন লেখালেখি কীভাবে করতে হতো ইত্যাদি ব্যাপারগুলো সেখানে বলেছে। এখনকার মতো তখন খাতা ওখানে ছিল না, এইসব ব্যাপারগুলো ওখানে বলা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা তার এই প্রবন্ধটা কিছুটা আলোচনা করব। যেহেতু বড় প্রবন্ধ আছে তাই একটা ক্লাসে সব সম্ভব হবে না, তো আমি চেষ্টা করছি এটা দুটো থেকে তিনটে ক্লাসের মধ্যে শেষ করবো। ঠিক আছে, আজকে আমরা প্রথমে শুরু করব। দেখো, হ্যাঁ, একটা বলা আছে উৎস। উৎস নিয়ে এখানে মতভেদ আছে। কোথাও কোথাও মনে করা হয়েছে মূল উৎস হচ্ছে কালি আছে, কাগজ নেই, কলম আছে, মন নেই, এই নামক মূল প্রবন্ধ। আবার কোথাও কোথাও বলা হচ্ছে কালি কলম মন এই নামের প্রবন্ধ। যাই হোক, মূল প্রবন্ধটার কী নাম সেটা সম্পর্কে যেহেতু নির্দিষ্ট কোনো তথ্য নেই তাই আমার মনে হয় উৎসটা এখানে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, উৎসটা আমাদের এখানে বলার প্রয়োজন হবে না। তোমরা যখন বড় প্রশ্নের উৎসব থাকে তখন সেটাকে ফুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মূল উত্তরে চলে যাবে। দেখো, কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। প্রথমেই একটা প্রবাদ ব্যবহার করলেন, তাকে রাখো কালি কলম মন লেখে তিনজন। তো এখানে আমরা এই প্রবন্ধটার মধ্যে অনেকগুলি প্রবাদ পাবো, তার প্রথম প্রবাদ আমরা এখানেই দেখলাম। কিন্তু কলম কোথায়? আমি আর যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক। কেন লেখক? সবাইকে লিখতে হচ্ছে। এই লেখক সাহিত্য রচনা নাও হতে পারে, এখানে তাদেরকে কোনো বিষয় বা কোনো সংবাদ লেখার জন্য ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য লেখক। কিন্তু আমি ছাড়া কারো কাছে কলম নেই। দেখ, এটা কাস্টমের ব্যাপার, সবাই লেখক বলছেন এটি কারো কাছে কলম নেই কেন, কী ব্যাপার সেটা বলছে। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আছে, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, মানে বুঝতেই পারছি কম্পিউটারের কথা বলা হচ্ছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হলো। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দা, কি লেখা হলো সেটা ওই স্ক্রিনের মধ্যে ফুটে উঠছে, ঠিক হলো কি না বা এডিট করতে হবে কি না সেটা মাঝে মধ্যে দেখে নিচ্ছেন। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে ওইভাবে ছাপার জন্য তৈরি করে দেয়। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলেই বিপদ। কলম যদি কোনো কারণে না নিয়ে গেছে বিপদ। কেন? কারো কাছে কলম নেই যে, একমাত্র তার কাছে কলম আছে, বাকি সবাই তো কম্পিউটারে লিখছে, তাহলে কী হবে? মুশকিল, কলম চাই। তো সেই জন্যই কলমটাকে নিয়ে যেতে হয়। এবার যদি কোনো কারণে হয়তো ভুলে গিয়ে থাকে তখন কী হয় সেটা দেখা যাবে। কারোর সঙ্গে কলম নেই, যদি বা কারোর কাছে হয়তো আছে গলা শূন্য ভোটামুখ একখানা, তাতে লিখে শুকনি। কেন শুকনি? এটা আমরা জানি প্রত্যেকের নিজের হাতে ভালো নিজের অস্ত্র চলবে আর কি, এটা একটা ব্যাপার। যেমন একটা কথা বলে দেখবে বাক্যা বেটা সিপাহি এটা তোমার, ঠিক আছে? তো এখানে মূল কথাটা হচ্ছে সিপাহের হাতে সেই করাটাই ভালো, অন্য বিষয় নিয়ে বা অন্য কোনো ঘোড়াতে তার ঠিক সেরকম বসা যায়। যার হাতে খোঁজা তার হাতেই ভালো চলে, এরকম কথা অনেক কিছু শুনতে পাওয়া যায়। যেন এখানে মূল কথা হচ্ছে তার নিজের কলমে যেরকম বিষয়বস্তু হয়েছেন সেই রকম সুরটা অন্য কারোর কলমে পাওয়া যায় না। ওইভাবেই কি হয়, দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস, এখানে আপিস বলছে, ইংরেজি অফিস কথাটাকে বাংলা করে আপিস বলেছে। সবাই বলেন লেখালেখির অফিস লেখকের কারখানা, দাঁড়িয়ে লেখকের কারখানা। তো কারখানা শব্দটা কেন প্রয়োগ করলেন? দেখো, কারখানা অ্যাকচুয়ালি যেখানে কোনো কিছু তৈরি করা হয়ে থাকে, কোনো কিছু উৎপাদন হয়ে থাকে সেটাকেই কারখানা বলা হয়। তো অনেকে, অনেক দার্শনিক বলতে পারি, স্কুল তথা বিদ্যালয়কে বলে থাকে
মানুষ করার কারখানা, আর শিক্ষকদেরকে বলে থাকেন মানুষ করার কারিগর। এখানে কারখানা কেন বলা হচ্ছে লেখক লেখালেখি? কারণ ওইখানে অনেক কিছুই লেখা হচ্ছে, লেখকের কারখানা, সেখানে সকলেই লেখক। এই অর্থে লেখকদের কর্মস্থান, এই অর্থে কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, গুরুত্বপূর্ণ, বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা চালু ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি কলম কিছু নেই, সে আমার নিজেকে মুন্সি, মুন্সি মানে পণ্ডিত, ঠিক আছে, বা লেখক বা কেরানি, যে কোনো শব্দ এখানে ব্যবহার করতে পারো, বা বিদ্যা মনে করতে পারো। তো এখানে যেহেতু লেখালেখি প্রসঙ্গ হচ্ছে, আমরা লেখক শব্দটাকেও মুন্সির সমর্থকে ব্যবহার করতে পারি। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, কালগুণে আজও হয়তো, বা আমরা অর্থাৎ লেখক বা লেখকদের প্রতিনিধি হিসাবে আমাদের প্রারম্ভিক, ঠিক আছে, তাই তিনি তাদের প্রতিনিধি হিসাবে আমরা কথা বলছি, তাই আমরাও হয়তো আজকে সেই জায়গাতেই পৌঁছে গেছি, কি আমরাও আজকে কালি কলমহীন মুন্সিতে পরিণত হয়ে গেছি। একটা কথা আছে, দেখুন প্রবাদ প্রসঙ্গে বলা যায়, ঢাল নেই তলোয়ার নেই বলে নাকি নিজিরাম সর্দার। সর্দার তো তখনই হবে তার যুদ্ধ করার মতো সমস্ত যন্ত্রপাতি থাকবে, অস্ত্র শস্ত্র থাকবে, ঢাল তলোয়ার থাকবে, কিছু নেই, সেটা কি নিজিরাম সর্দার? তো এখানে তেমনটা ঘটছে, তবে তেমনটা ঘটলেও এখানে কিন্তু একটু পার্থক্য আছে। কলম না থাকলেও এখানে কি কাজটা হচ্ছে? কিভাবে হচ্ছে? যান্ত্রিকভাবে, কম্পিউটারের সাহায্যে, তাই তো? আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, মুশকিল হতো কলমের যুক্তি চিরে দেওয়ার সময়। তোমরা অনেকে লক্ষ্য করে থাকবে এখনো সরকাঠি দিয়ে সরস্বতী পুজোর সময় কলম বানানো হয়, মুখটা সূচালো করার পর সেই সূচালো মুখটাকে একটু চিরে দেওয়া হয়। কেন চিরে দেওয়া হয়? কারণ কালটা যাতে একভাবে না পড়ে, ঠিক আছে, কালটা যাতে চুইয়ে আস্তে আস্তে পড়ে, সেই কারণে, ঠিক আছে, যাতে চুইয়ে চুইয়ে পড়ে সেইভাবে। তো যাই হোক, এখানে আমরা সেরকম একটা দিক দেখলাম আর কি। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, দাঁড়িয়ে রাখো, বড়রা কাদের কি শিখিয়েছিলেন? এখানে বড়রা বলতে প্রাবন্ধিক ছেলেবেলার সময়ে তাদের গুরুজনদের কথা বলতে চাইছে। তারা কি শিখিয়ে দিয়েছিলেন? কলম শুধু সূচনা হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা ছিঁড়ে দেওয়া যায়, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে? লেখার পাতে, অর্থাৎ তুমি যখন লিখবে তখন ওটি তোমার কাজে লাগবে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাত, আমরা যেমন কাগজে লিখছি, প্রাবন্ধিক যখন ছোট তথা শৈশব অবস্থায় ছিলেন তখন কিন্তু এরকম কাগজ পাননি, তখন কলা পাতাতে লিখতে হবে। কেন? এবং সেই কলা পাতাটা তখন খাতা হিসেবে ব্যবহার করা হতো আর কি। তোমরা জানো প্রাচীন অনেক পুঁথি তাল পাতায় লেখা আছে, কারণ তখন কাগজের এতটা আবিষ্কার হয়নি, এতটা ব্যবহারও ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো ঘাস বাঁশ ইত্যাদি দিয়ে কাগজ তৈরি হয়, তো তখন ওই তাল পাতার মধ্যে লেখা হতো, তাই তাল পাতার পুঁথি ব্যবহার হয়ে থাকে। যাই হোক, তো এখানে কলা পাতা তুলনামূলক একটু চওড়া পাতাটা, সেটাকে কেটে সমান করে আর শুকিয়ে নেওয়া হবে চৌকোচৌক করে, ওটা খাতার পাতার মতো ব্যবহার করা যায়। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হুমটাস করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে দেখানোর জন্য। তোমরা যেমন হুমটাস করে নিয়ে আসো আমাদের একটি কোথাও শিক্ষক শিক্ষিকাদেরকে দেখানোর জন্য, সেরকম মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানাতে ছিঁড়ে ফেলে দিতেন পড়ুয়াদের, ওটা একবার ছিঁড়ে দিলেন তার মানে ওটা দ্বিতীয় আর কেউ দেখাতে পারে। এবং আরও একটা মজার বিষয়, তোমাদের এখন যেমন খাতাতে আমরা টিক মার্ক দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, খাতাটা তুমি পরে আবার দেখবে, ওদের কিন্তু সেটা ছিল না, পড়া একবার পড়া হয়ে গেছে, মাস্টারমশাইকে দেখানো হয়ে গেছে, ব্যাস শেষ, সেটা ফেরার সময় কোনো কুকুরে আরে ফেলে দিয়েছে, সেটা আমাকে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে খেতে গরুই খেয়ে নিল আমার মন, গরুই কলা পাতা তো খেতেই বাড়িতে পেটটা ভরবে, কিন্তু একটা সংস্কার ছিল আর কি, যে গরুকে যদি খাইয়ে দেওয়া হতো সেটা খারাপ হতো। অক্ষর জ্ঞান যদি লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস,
গোমাংস আপনাদের কাছে নিষিদ্ধ একটি বস্তু। তাই এখানে অক্ষর জ্ঞানহীন তার কাছে ক অক্ষরটা যেন নিষিদ্ধ। সে বলতে পারবে না, উচ্চারণ উচ্চারণ করতে পারবে, সে কি জানে না, অ্যাকচুয়ালি পড়াশোনা তার পেটে নেই, এটা বোঝাতে চাওয়া হচ্ছে। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, তাহলে এটাকে মনে করা হচ্ছে ওই যে কলা পাতার মধ্যে লেখা আছে অক্ষরগুলো সেখানে আছে, তো তাহলে সেই অক্ষরগুলো গরুকে যদি খাইয়ে দেওয়া হয় সেটাও পাপ। সুতরাং গরুতে যাতে সেই সুযোগটি না পায়, যাতে আমার পাপটি না হয়, এখানে আমার মধ্যে প্রাবন্ধিকের কথা বলছি, সেই কারণে তিনি কি করতেন পুকুরে ফেলে দিয়ে চলে আসতেন। ব্যাস, তাহলে আর ওখানে গরু খেতে পেল না। এবার পরবর্তী আমাদের যে অংশ আছে অনুচ্ছেদ, সেখানে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, দাদিয়ে রাখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন, কেউ দাঁড়াও, মা পিসি দিদিরা তাদের কি সাহায্য করতেন? প্রাচীনেরা বলতে যারা বয়স্ক মানুষ, যারা অভিজ্ঞ, যারা ওই বিষয়গুলো জানেন, তারা কি বলতেন? তিল ত্রিফলা সিংহ ছালা ছাগ দুঃখে করি মেলা লৌহ পাত্রে লোহায় খসি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। দেখো, তিল জানি আমরা তৈল বীজ, ত্রিফলা আমলকি হরিতকি বহেরা তিনটি ফলকে একত্রে বলা হয়ে থাকে ত্রিফলা। তাহলে তিল ত্রিফলা এবং শিমুল ছাড়া, শিমুল গাছের ছাল তথা বাকল, ছাগ দুধে করি মেলা, ছাগলের দুধ সংগ্রহ করে তাকে মিলিয়ে দিতে হবে, তাকে ওটাকে মিশাতে হবে। লৌহ পাত্রে লোহায় ঘষি, এবং সেটাকে লোহার পাত্রে নিয়ে লোহাতে করে ঘষে ওটাকে তৈরি করতে হবে। তাহলে কি হবে, কাগজ ছিঁড়ে যাবে কিন্তু কালি ছাড়বে না। ভালো কালি তৈরি করতে এই ছিল তাদের ব্যবস্থাপত্রটা কি ছিল? তো এই ব্যবস্থাপত্রমানে ওই বিষয়গুলো সংগ্রহ করতে হতো যেটা ছড়ার মধ্যে বলা আছে, কিন্তু প্রাবন্ধিকরা বলতে ছোট, অত সংগ্রহ করবেন করতে গিয়ে, তাই তিনি কি করতেন? দেখো, আমরা এত কিছু আয়োজন করতেই পারবো, এটাও তার বলা, এত কিছু আয়োজন বলতে কি বলা হয়েছে ওই ছড়াটার মধ্যে যেগুলো বলা আছে সেগুলো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, দাঁড়িয়ে রাখো, এই সহজ কালি তৈরি পদ্ধতিটি কি ছিল পরেই বলছেন। দেখো, বাড়ি রান্না হতো কাঠের উনুনে, কাঠের উনুনে রান্না করার কারণে হাঁড়ি কড়া তার তলদেশে, অর্থাৎ যেটা আগুনের উপরে বসানো হয়েছে, সেখানে কিছু কার্বন অর্থাৎ কালি জমা হতো। এবার কি করতেন, সেটাকে লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রেখে দেওয়া জলে সেটাকে খুলে নেওয়া হতো। এদের মধ্যে যারা ওস্তাদ তারা কি করতেন, ওই কালো জলে আবার একটু ভর্তুকি ঘষে দিত, এই ভর্তুকিটা ঘষে দেওয়ার কারণে ওটা আরেকটু পোক্ত ভাব লাভ করতো, মানে আরো পাকা পোক্ত হতো রংটা। কখনো কখনো মাকে দিয়ে আলো চাল ভেজে পুড়িয়ে, আলো চালটাকে ভেজে কালো করে পুড়িয়ে দেওয়া হতো, তারপর সেটাকে বাঁটা হতো দিয়ে ওতে মিশিয়ে দেওয়া হতো। তাহলে এই উপকরণগুলো কিন্তু হাতের কাছে সবই পাওয়া যাচ্ছে। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছেঁকা দেওয়া, পুড়িয়ে আর ওই জলের মধ্যে দিয়ে দেওয়া হবে, তার টক করে জলটা ফুটছে, সব কিছু সেই তার সঙ্গে ফুটছে আর কি। সুতরাং বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি অনেক সহজে তৈরি করার একটা ব্যবস্থা দেখানো হয়েছে। দেখ, অল্প জল তো তার জন্য টক করে ফুটত, তারপর ন্যাকড়ায় ছেঁকিয়ে দোয়াতে ঢেলে ব্যাস তৈরি হয়ে গেল কালি। দোয়াত মানে কি, মাটির দোয়াত, কাঁচের দোয়াত নয়, পরবর্তী ক্ষেত্রে কাঁচের দোয়াত এসেছে, আর অনেক উপকরণ দিয়ে তৈরি দোয়াত এসেছে, কিন্তু তখন ছিল মাটির দোয়ার। বাঁশের কলম, মাটির দোয়ার, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে প্রথম লেখালেখির উপকরণ এইগুলি ছিল। এত বছর পরে সেই কলম যখন হাত ছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি, দাঁড়ো, তখন মনে কষ্ট হয় বই কি? তাহলে কেন কষ্ট হচ্ছে, দীর্ঘদিন ওই বিষয়গুলোকে নিয়ে তিনি কাজ করে এসেছেন, বড় হয়েছেন, তার স্মৃতিতে সেগুলো উজ্জ্বলভাবে উপস্থিত, তাই সেগুলো যখন আজকে লুপ্ত হতে চলেছে তখন তো মনে কষ্ট হবে। এবার দেখি, ভাবি, আচ্ছা আমি যদি যিশু খ্রিস্টের আগে জন্মাতাম, লক্ষ্য করে যিশু বর্গীয় জয় করা আছে,
আমরা অনেক জায়গায় উপস্থল জয় দীর্ঘই তার অবস্থা অংশ দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি ওই বানানটা ফলে না, কারণ ইংরেজিতে জেজাস জে ই এস ইউ এস তার থেকে হচ্ছে যিশু, তাই এখানে আমরা বর্গীয়টাকেই লিখব। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই বর্গীয় হস্তকে বানানটাকেই সুপারিশ করছে, ঠিক আছে, তাই যিশু বানানটা একটু খেয়াল করে লিখবে। ভাবছেন যদি যিশু খ্রিস্ট আগে দেখে পাতাম, অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দে তার জন্ম হতো, তাহলে কি করতে? আবার আরো একটা শর্ত রাখছি, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, তাহলে কি হতো? বাঙালি না হয়ে যদি তিনি প্রাচীন সুমেরিয়ান বা ফিলিশিয়ান হতেন, সুমের এর অধিবাসী এবং ফিলিশ রূপের যদি অধিবাসী হতেন, তাহলে কি হতেন? সুমেরে হলে এই সরি মিশরে হলে নীল নদীর তীর থেকে নল খাগা কিনে নিয়ে আসতেন, সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন, কিংবা হয়তো সূচনা করে কলম বানাতেন, যে কোনো একটা করা যেত, হয় তুলি করে লেখা হতো অথবা সূচনা করে কেটে কলমের রূপ দিয়ে লেখা হতো। হয়তো ফিনিশিয়ান, আবার যদি ফিনিশিয়ান বা ফিনিশীয় হতেন, তাহলে কি করতেন? বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে আনতেন, হাড় অস্থি, সেই আমার কলম দাম দিয়ে রাখো, সেই আমার কলম। তাহলে এখানে কার কলম, কখন, কোন বস্তুটি? তাহলে এখানে প্রারম্ভিক মনে করেছেন যদি তিনি খ্রিস্ট পূর্বাব্দে ফিনিশীয় হয়ে জন্ম নিতেন, তাহলে সেখানে বন প্রান্ত থেকে হাড় কুড়িয়ে নিতেন, সেটাই তখন তার কলম হিসাবে ব্যবহৃত হতো। এবার এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, যদি স্বয়ং জুলিয়াস সিজার হতেন রোম সাম্রাজ্যের অধিপতি, তাহলে কি পেতেন? তার শ্রেষ্ঠ কারিগররা হয়তো একটা ব্রোঞ্জের শলাকা, শলাকা মানে ওই তীরের যেমন অংশ সূচালো থাকে সেই টাইপের একটা বস্তু মাটি হয়ে যায়, যার পোশাকি নাম ছিল স্টাইলাস, তুলে দিত আমার হাতে কলম হিসাবে ওইটি তাকে দিয়ে দেওয়া হবে, নিন আপনি কলম চাইছেন এটি আমার কলম। তার বেশি কিছু না, দাম দিয়ে রাখো, তার বেশি কিছু না। তাহলে যদি তিনি স্বয়ং জুলিয়াস সিজার হতেন, রোমের অধীশ্বর, রোম সম্রাট, তাহলেও তিনি কলম হিসাবে কি পেতেন? খুব জোর একটা শলাকা, ব্রোঞ্জের শলাকা, যার নাম হচ্ছে স্টাইলাস, একটু দাগ দিয়ে রাখো, লাইনটা ওর হচ্ছে কোথাকি নাম স্টাইলাস। সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিলেন, রোমান জননায়ক কাস্কা, তিনি যখন বিক্ষোভ করতে এসেছিলেন তখন তাকে শাস্তি হিসাবে আঘাত করেছিলেন, সেটা কিন্তু স্টাইলাস ও ব্রোঞ্জের ধারালো শলাকা ছিল, মুগুলি ছিল না। কলম সেদিন খুনি হতে পারে কি? সেদিন কলম খুনি হতে পারে, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাহলে চীনাদের লেখনি হিসাবে চিরকাল ব্যবহৃত হয়ে আসছে কি? তুলি। তোমরা এখন দেখবে যারা ছবি টবি আঁকো বা যারা সাইন বোর্ড ইত্যাদি লিখে দেখবে, তারা কিন্তু কলম ব্যবহার করে, তুলি ব্যবহার করে, ওই তুলির মধ্যে রং খুবই সুন্দর করে ছবি আঁকে বা লিখে, চীনারা কিন্তু বরাবরই তুলি ব্যবহার করে এসেছে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থিক শলাকা। এখানে জ্ঞানাঞ্জন শলাকা কেন বলছে? এখানে সংস্কৃত শ্লোক অনুসারে সেখানে গুরুদেবকে পূজা করার সঙ্গে সেখানে বলা হচ্ছে অজ্ঞান তিমিরান্তস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু মিলিতম জেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। মানে মানে হচ্ছে অজ্ঞান, এই অজ্ঞানতার থেকে জ্ঞানের কাজল পরিয়ে আমার চোখকে যিনি উন্নীত করেছেন সেই গুরুকে প্রণাম। তাহলে ওখানে জ্ঞানাঞ্জন শলাকা কথাটা পাচ্ছি, তাই বলছেন এই জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থিক শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, সেটা যেদি যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, সেটা মোটামুটি ওই শলাকা অর্থেই ছিল। শলাকা অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ওই তীক্ষ্ণ একটি অনেকটা তোমার ফলানো, সেই জন্যই দেখবে আমরা যদি কলম লক্ষ্য করি, এখন তো কালি কলম নেই, মানে কালি কলম বলতে আমি তরলে যে কালি, কালি পেনের কথা বলছি, ডট পেন, ডট পেনের মধ্যে একটা বল দেওয়া আছে, ওটা মুখটা চিড়ে রাখা ছিল, সেইখান থেকে ভেতরে কালি ব্যবহার রাখা থাকতো আর ওই মুখ দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসতো, ওখানে তোমার জিভে ছিল একটা নিব, নিব হচ্ছে তোমার ওই ধাতব তৈরিটা,
আরেকটা কালো মতো অংশ ছিল সেটা প্লাস্টিক ব্যারিয়ার কিছু দিয়ে তৈরি, ওটা হচ্ছে জীব। তাহলে জীব আর নিউ ওই দুটোকে দিয়ে ওখানে আটকানো থাকতো। জীব আর ওখানে সরু নালার মতো করা থাকতো, অল্প দিকে নিব আছে ওটা দিয়ে গড়িয়ে থাকতেন। খুব সুন্দর, যারা দেখতে থাকবো জানো। তো যাই হোক, ছুঁচালো অংশ ওটা তো ছিল, এমনকি ডট পেনটা আমরা তুলনা করে দেখতে পারি যে বাকি অংশটা তো অংশটা ছুঁচালো, তাই ফলাকার কথাটা এখানেও প্রযোজ্য হয়ে রয়েছে আর কি। যাই হোক, তাহলে এখানে উপকরণগুলো যাই হোক না কেন, কথা সেই নাম হিসাবে যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একই ছিল। আচ্ছা, আজকে আমরা এটুকুই রাখতে চাইছি। পরের দিন আমরা অর্থাৎ হারিয়ে যাওয়া কালীকলম এই প্রবন্ধের দ্বিতীয় পর্বে আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। আমরা মোট তিনটে পর্বে এই প্রবন্ধটাকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটু বলে নিই, আমরা যেহেতু এই অংশটুকু পড়ালাম এর মধ্যেও তোমাদেরকে অংশটা দেওয়া যেতেই পারে, এবং আমি আশা করব তোমরা নিজেরা যদি ছোটো করে নিজেদের মতো করে লিখে রাখো তাহলে পরীক্ষায় লিখতে সুবিধা হবে। আমি যেমন একটু বলছি তোমরা প্রশ্ন লিখে রাখবে। আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, বক্তা সহজ কালি তৈরি পদ্ধতিটি যেভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায়। তাহলে বক্তা এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পদ্ধতিটা ঠিক কেমন ছিল, আমরা সেই পদ্ধতিটাকে একটু আলোচনা করবো। এখানে পরিষ্কার সুন্দর করেই বলা আছে, একটু নিজেরা গুছিয়ে লিখবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের পাঠে আলোচনা এখানেই আমরা শেষ করছি। আবার পরবর্তী পরের দিন আবার ঠিক আছে।